আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে এই শীতে কবুতরের যত্ন, কবুতরের খাবার এবং কবুতরের ঔষধ। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ইউটিউবে আমি অন্যান্য চ্যানেলে গিয়ে দেখলাম যে এই সম্পর্কে কিছু না কিছু ভিডিও আছে, তো তাদের টপিকের থেকে আমার টপিকটা আজকের একটু ইউনিক হবে, একটু আলাদা হবে। অ্যান্ড এই ভিডিও থেকে আপনারা কবুতরের খাবার এবং শীতে পরিচর্যা এবং ঔষধ এই তিনটি বিষয় সম্পর্কে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আল্লাহর ওয়াস্তে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি প্রেস করুন। তাহলে যেটা হবে, আমি যখন পরবর্তী ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা আসি যে কবুতরের যত্ন নিয়ে। তো প্রথমত আপনার যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনার কবুতর সুস্থ আছে কিনা, এই বিষয়টার উপর আপনার লক্ষ্য রাখতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে শীতের রাতে আপনার কবুতরের খাঁচাগুলোতে যাতে সরাসরি কোনো বাতাস না ঢুকতে পারে, এজন্য ভালো কাপড় দিয়ে আপনার খাঁচাটাকে ঢেকে দিবেন। নম্বর থ্রিতে যে বিষয়টা, এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যারা শীতকালে কবুতর জোড়া করেছেন বা থরে দিয়েছেন, তারা কষ্ট করে হলেও রাতের বেলা থর প্লাস দাপরির পানিগুলো বাহিরে ফেলে দিবেন। কেননা রাতে পানি ঠান্ডা হয়ে যায়, এই পানি যদি আপনার কবুতর খেয়ে ফেলে তাহলে কিন্তু আপনার কবুতরগুলো অসুস্থ হয়ে যেতে পারে। চার নাম্বার, লফট যেটাকে খামার বলা হয়, আপনার খামারের ভিতর লাইট সিস্টেম করতে পারেন এবং শার্ট পাওয়ারের যেই আপনার সোডিয়াম বাল্ব ব্যবহার করতে পারেন, কিন্তু লাইট সারা জ্বালিয়ে রাখা যাবে না, এতে কবুতররা আবার অন্যান্য যে পোকামাকড় আছে এগুলো এসে আপনার কবুতরকে ক্ষতি করতে পারে। পাঁচ নাম্বার হচ্ছে সকালে কুয়াশা কাটার পর রৌদ্র উঠলে কবুতর বাহিরে ছাড়তে হবে। আপনি যদি আপনার কবুতরকে এই পরিচর্যাগুলো করেন, আশা করা যায় আপনার কবুতর এই শীতেও সুস্থ থাকবে। এবার নেক্সট আসি কবুতরের খাবারের ব্যাপারে। প্রথমত শীতকালে আপনার কবুতরের খাবারের তালিকায় তৈল জাতীয় যে সমস্ত শস্য দানাগুলো আছে এগুলো বাড়িয়ে দিতে হবে, কিন্তু গরমকাল আসলে এগুলো কমিয়ে দিতে হবে। তৈল বীজগুলো যদি খাওয়ান তাহলে আপনার কবুতরের শরীরটা এই শীতেও গরম থাকবে। তৈল বীজ জাতীয় আপনার যে সমস্ত খাবার তা হচ্ছে সরিষা, সূর্যমুখীর বীজ, এরপর আপনার বাজরা, বাদাম ইত্যাদি, এগুলো হচ্ছে কি তৈল জাতীয় খাবার। ইভেন আপনার কবুতরকে অবশ্যই ধান খেতে দিবেন। আপনার কবুতর ঠিক মতো খাবার খাচ্ছে কিনা আপনার সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আর কবুতরের দিকে যদি আপনি একটু লক্ষ্য রাখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার কবুতর সুস্থ কি অসুস্থ। আর বিকেলে পানি আপনি যখন দিবেন কবুতরকে, তো তখন আপনি হালকা কুসুম গরম পানি দিবেন, তাহলে যেটা হবে তাদের খাবারগুলো হজম হতে পারবে। আর তারা যদি ঠান্ডা পানি খায় তাহলে কিন্তু তাদের যে খাবারগুলো খেয়েছে এগুলো কিন্তু হজম হতে পারে না, তার ফলে যেটা হয় তারা কিন্তু বমি করে খাবারগুলো ফেলে দেয়। এবার লাস্ট পয়েন্ট, যেটি হচ্ছে শীতকালে কবুতরের ঔষধ। শীতকালে কবুতরগুলোকে ঔষধ দেওয়ার আগে কবুতরগুলোর রোগগুলো আপনার চিহ্নিত করতে হবে, যে কবুতরের কি রোগ হয়েছে, কোন রোগ হয়েছে নিশ্চিত হবার পর কবুতরের চিকিৎসা শুরু করবেন। তো কি বললাম, কবুতরের যে রোগ হয়েছে আপনার রোগটাকে শনাক্ত করবেন, এরপর কবুতরকে চিকিৎসা করাবেন। তাছাড়া কবুতরের ঠান্ডাটা এটা লেগেই থাকে শীতকালে, বিশেষ করে শীতকালে। তো এই জন্য আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা যে তুলসী পাতা পাওয়া যায়, তুলসী পাতা আপনার 10 থেকে 15টা ছিঁড়ে এগুলোকে আপনার ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর 1 লিটার পানিতে আপনারা এগুলোকে জাল দিবেন, জাল দেওয়ার পর সেই পানিটা আপনারা কবুতরকে খেতে দিতে পারেন। তাছাড়া আপনারা হিস্টাল নামে একটি সিরাপ আছে, এটা খাওয়াতে পারেন, এটাও কবুতরের আপনার ঠান্ডার জন্য ভালো উপকার করে। এই হিস্টাল এই সিরাপটা নিয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওতে ক্লিক সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার সুষ্ঠু মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।